নমস্কার বন্ধুরা, আজকে আমি তালের মোহনভোগ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তালের মোহনভোগ আমি জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম, শ্রী শ্রী গোপালকে নিবেদন করেছিলাম। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চিনির রস তৈরি করে নিচ্ছি। 500 গ্রাম ছানার জন্য প্রায় 1 কেজি চিনি লাগবে, আর যা চিনি তার 3 গুণ জল দিয়ে রসটা তৈরি হতে দিলাম। নিয়েছি 500 গ্রাম ছানা। ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে। এটা বাড়ির তৈরি ছানা নয়, এটা কেনা ছানা। হাত দিয়ে ভালো করে মুথে নিলাম। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিলাম, চিনি বা সুজি দিচ্ছি না। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ছোটো ছোটো লেচি কেটে নেব। ছোটো বা বড় আপনার পছন্দ মতো লেচি কাটতে পারেন। আমি মাঝারি সাইজ করে লেচি কেটে নিলাম। লেচিটাকে প্রথমে 2 হাতের তালুর সাহায্যে গোল বলের শেপ দিয়ে নিলাম। এরপর বুড়ো আঙুল দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিলাম। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচি নিয়ে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এরপর বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে একটা ছোট্ট বাটির মতো তৈরি করে নিলাম। সবগুলো তৈরি করা হয়ে গেছে। ততক্ষণে রসটাও ফুটে গেছে, গ্যাসের ফ্লেম একদম হাই আছে। রস যখন টকবক করে ফুটবে তখন এই ছানার বাটিগুলো রসের মধ্যে ছেড়ে দিতে হবে। ছানার বাটিগুলো রসের মধ্যে ছেড়ে দিলাম, গ্যাসের ফ্লেম হাই আছে। ঢাকা দিয়ে 15 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। প্রত্যেক 5 মিনিট অন্তর ঢাকা খুলে একবার করে দেখে নিতে হবে। রসটা কমে গেলে তখন ফুটন্ত গরম জল দিতে হবে। ফুটন্ত জলই দিতে হবে, ঠান্ডা জল কখনোই দেবেন না। ঠান্ডা জল দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। প্রত্যেক 5 মিনিট অন্তর ঢাকা খুলবো আর 2 হাতা করে গরম জল দেব। এইভাবে 15 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন সাইজে একদম ডাবল হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করলাম, এটা এখন ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে তালটাকে রেডি করে নিই। এই তালটা ঘষে নিয়ে চিনি দিয়ে গরম করে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তাল ঘষা আর দেখালাম না। আমার চ্যানেলে আরও একটা তালের রেসিপির ভিডিও আছে, সেটাতে তাল ঘষা এবং তালের শাঁস কীভাবে গরম করতে হয় সেটা দেখানো আছে। এখানে আমি 700 ml দুধকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দিলাম 2 চামচ চিনি। তালে যেহেতু চিনি দেওয়া আছে তাই আমি 2 চামচ চিনি দিলাম। দুধটাকে বেশ ভালো করে ঘন করে নিতে হবে। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়া দেওয়ার পর আরও একবার মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নেব। ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর তালটা দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে তাল দিচ্ছি। 3 থেকে 4 চামচ তাল দিচ্ছি। এবার হাতাতে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করার পর দুধটা ঠান্ডা করে নেওয়ার পর তালের শাঁসটা দেবেন। গরম অবস্থায় দিলে কিন্তু দুধটা ছানা কাটা হয়ে যাবে। তালের ক্ষীর একদম তৈরি। এদিকে ততক্ষণে মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে। রস থেকে তুলে নিচ্ছি, হালকা হাতে চাপ দিয়ে নিংড়ে নিচ্ছি। খুব চেপে নিংড়ে রসটা বের করলেও হবে না, তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না, একদম শুকনো শুকনো লাগবে। ঠিক এইভাবে হালকা হাতে চাপ দিয়ে রস থেকে তুলে নিলাম মিষ্টিগুলো। এরপর এই যে বাটির মতো যে অংশটা করেছি তার মধ্যে তালের ক্ষীরটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। দেখুন অল্প করে তালের ক্ষীর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মিষ্টির মধ্যে তালের ক্ষীর দেওয়ার পর একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। আজকের এই তালের মোহনভোগ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টও শেয়ার করতে ভুলবেন না।